অমিক্রণেরে যুঁজিবলৈ সাজু রাজ্য সরকার। পুনৰ কোভিড হাসপাতাল খোলার নির্দেশ। ক্রমাগতভাবে দেশত বৃদ্ধি পাইছে কোভিডৰ নতুন ভেৰিয়েণ্ট অমিক্রণত আক্রান্ত লোকৰ সংখ্যা। ইয়াকে কেন্দ্ৰ কৰি শক্তিশালী অমিক্রণেরে যুঁজ দিয়াৰ বাবে পুনৰ প্রস্তুতি চলাইছে রাজ্যৰ স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগে। বিশেষকৈ কোভিডৰ দ্বিতীয় ঢৌ খাম কটাৰ পাছত পর্যায়ক্রমে বন্ধ করা কোভিড হাসপাতালসমূহ খোলার বাবে সাজু করবলৈ নির্দেশ দিছে রাজ্য সরকারে। সম্পূর্ণ প্রস্তুতি আছে অমিক্রণের কারণে। কোভিড কমার লগে বহুত আমি আগর যখন হসপিটাল বন্ধ করেছিল, কোরবাত আমি জেনারেল হসপিটাললে লৈ গৈছিলোঁ। এইবিলাক পুনৰ আমি এতিয়া প্রতিজন আমার ডিসি আর ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টরক আমি দায়িত্ব দিছোঁ, সকলে ইতিমধ্যে প্রস্তুত করব আর যিকোনো সময়ত আমি তাত পুনৰ চিকিৎসার কারণে কাম আরম্ভ করব। ইমানেই নহয়, অমিক্রণের সংক্রমণ প্রতিরোধের স্বার্থত বহিরাষ্ট্রের পর অহা প্রতিজন লোকের বাবে বাধ্যতামূলক করেছে এসপ্তাহর কোয়ারেন্টাইন। পরবর্তী সময়ত অমিক্রণের অবস্থিতি ধরা পড়লে সংশ্লিষ্ট লোকক আছুতিয়াকৈ চিকিৎসার ব্যবস্থা করব রাজ্য সরকারে। এতিয়া ইন্টারন্যাশনাল ট্রেভেলার কোনোবা যদি আহে, তেওঁলোকক আমি নেগেটিভ ওলালেও 7 দিন কোয়ারেন্টাইন করিম, আর 7 দিনত আমি দুবার তেওঁৰ ঘৰত গৈ টেস্ট করিম। সেই দুবারত যদি তেওঁ পজিটিভ ওলায়, তেওঁক আমি আইসোলেশনত রাখি ট্রিটমেন্ট করি। ইফালে আফসার উদ্যোগত আয়োজিত 60 সংখ্যক রাষ্ট্রীয় ফার্মাসি সপ্তাহর সামরণী অনুষ্ঠানের অংশ লৈ ফার্মাসি শিক্ষার প্রসারের বাবে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তয়। আমি ফার্মাসি শিক্ষার কারণে এতিয়া ইতিমধ্যে আমি ঠিক করছো কিছু সম্প্রসারণ করবলে, আর এই কারণে আমি চেষ্টা করছো। আমি ডিব্রুগড় মেডিকেল কলেজক 40টা সিট বঢ়াবলে দিছো। ডক্টর না থাকে কিছুমান মেডিসিনের আমি লিস্ট তেওঁলোকক দিছো, ডিজিজত মানে কোনটো রোগত কোনটো মেডিসিন দিব লাগে, সেখিনি তাত তেওঁলোকে সেখিনি প্রেসক্রাইব করব পাৰিব। লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তর উপস্বাস্থ্য কেন্দ্র সমূহত ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসালয়ত উপলব্ধ চিকিৎসা সেবা প্রদানেরও প্রস্তুতি চলোৱা বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী। 3000তকৈ অধিক উপস্বাস্থ্য কেন্দ্র আছে, আমি তাক পর্যায়ক্রমে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার হিসাবে নতুনকৈ 6খন বিছনাৰে গঢ় দিবলে আমি আরম্ভ করছো নির্মাণ করব। অনুরূপ ধরনে আগন্তুক শিক্ষাবর্ষর পরাই স্কুলিয়া পাঠ্যক্রমত স্বাস্থ্য সচেতনতা বিষয় অন্তর্ভুক্তরও লক্ষ্য নির্ধারণ করা বলে স্বাস্থ্যমন্ত্রী অবগত করে। হেল্থ হাইজিনটো স্কুল লেভেলের পর আমি কেনেকে করব পারো, তার কারণে শঙ্করদেব ইউনিভার্সিটিয়ে একটা কেরিকুলাম ঠিক করব, তারপর আমি পর্যায়ক্রমে এই কেনেকে প্রয়োগ করিম এই বিষয়ে আমার সিদ্ধান্ত হব। ইফালে ফার্মাসিস্টসকলক কিছু সংখ্যক রোগৰ বিপরীতে রোগীর নিদান পত্র দিয়ার বাবে রাজ্য সরকারে অনুমোদন জনোৱাৰ কার্যক আদরণি জনায় আফসার সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র সাহাই। আজি স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এক যুগান্তকারী পদক্ষেপ লৈছে যে ইন এবসেন্স অফ মেডিকেল অফিসার ফার্মাসিস্টে নিদান পত্র দিব পারে, আর সাময়িক কিছু ড্রাগ আমাক সিলেক্ট করে দিছে, সেই ড্রাগ খিনি আমি রাইজক খাওয়াত ব্রতী হব পাৰো। ভিডিও জার্নালিস্ট নবজিৎ ডেকার হৈতে মুকুটৰ রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।